গত 27শে মার্চ লকডাউন শুরু হয়। নদিয়া থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল কর্ণাটকের কয়েকজন পরিবার সহ মোট 31 জন। কাকসার বাসকোপায় তাদের দেখতে পেয়ে আটকায় স্থানীয়রা। এরপর কাকসা থানার পুলিশকে খবর দিলে কাকসা থানার পুলিশ ওই 31 জনকে পানাগড়ের গুরুদুয়ারা কমিটির সাথে কথা বলে সেখানে থাকার ব্যবস্থা করে। গত 2 মাস ধরে থাকার সময় এক দম্পতির এক শিশুর জন্ম হয়। সেই শিশুসহ মোট 32 জনকে বুধবার কাকসা থানার পুলিশ বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। এদিন তাদের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিন পানাগড়ের গুরুদুয়ারায় কাকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য ও কাকসা থানার আইসি অর্ণব গুহ তাদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। রাস্তায় খাবার জন্য পানীয় জল ও খাবারও তুলে দেওয়া হয় বাসে। পুলিশের ব্যবস্থায় বাড়ি যেতে পেরে খুশি তারা। তারা জানিয়েছেন বাংলায় এসে যে আতিথেয়তা পেয়েছেন তা কখনোই তারা ভুলবেন না। একদিকে পুলিশ ও অন্যদিকে পানাগড়ের গুরুদুয়ারা কমিটির শিখ ধর্মের মানুষেরা যেভাবে পাশে দাঁড়িয়েছিল তা কোনোদিনই ভোলার মতো নয়। গত 2 মাস ধরে পানাগড়ের গুরুদুয়ারায় থাকতে থাকতে পানাগড়ের মানুষের সাথে এতটাই নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায় যে কর্ণাটকের বাসিন্দারা বলেন তারা যেন মায়ের বাড়ি ছেড়ে যাচ্ছেন। বিষাদ মনে অবশেষে সকলকে বিদায় জানিয়ে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। हाँ, सहयोग सब कुछ मिला है। खाने का, पीने का, पानी लौनी हर बात की सुविधा मिल गई हमें। हाँ, सरदार लोगों ने बहुत मदद की है, अपने सरकार ने भी बहुत मदद की है, पुलिस वाले ने बहुत मदद की है, अपने गांव वाले ने बहुत मदद की है। 2 महीने की कोई बात की एहसास नहीं आ गया। हाँ, अभी तो अपने अपना मायके नायके छोड़ जा रहे हैं ऐसा लग रहा है। ऐसा लग रहा है, बहुत बेकार लग रहा है। अभी हम लोग बेंगलोर जाएंगे, बेंगलोर से आगे दूसरे गाड़ी पकड़ के जाएंगे। कौन सा स्टेट? हमारा स्टेट कर्नाटक पड़ता है, महाराष्ट्र भी पड़ता है, बॉर्डर भी पड़ता है हमारा। मैंने दो स्टेट किया, हमारे जना भाई मालवी। इरा जब लॉकडाउन शुरू हलो, লকডাউন একদম শুরুর প্রারম্ভেই এদেরকে রাস্তায় পাওয়া গিয়েছিলো। আইসি সাহেব এদের দেখেছিলেন, আমার সাথে কনসাল্ট করে এদেরকে এই গুরুদ্বারাতে ঢোকানো হয়েছিল এবং গুরুদ্বারা কমিটি মানে সাগ্রহে রাজি হয়ে গেছিলেন এনাদের থাকা থাকা খাওয়ার বন্দোবস্ত করতে। সেই থেকে মানে প্রায় 2 মাস হলো, বা 2 মাস হলো যে সেই থেকে তারাই সমস্ত ব্যবস্থা করেছেন। আমরা তো অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট নিশ্চয়ই দিয়েছি, কিন্তু আমি খুব ধন্যবাদ দিতে চাই গুরুদ্বারা কমিটির যারা ম্যানেজমেন্ট কমিটি আছেন তাদের বা এলাকার মানুষদেরও, যে এরা এত খুশি ছিল। আমি যতবার এসেছি এখানে বিভিন্ন রকম হেলথ চেক আপ হয়েছে, বিভিন্ন রকম খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে, খুব খুশি সবসময় ছিলেন। এরা আজকে চলে যাচ্ছে, আমরা সুস্থভাবে সব করে দিতে পারছি, খুব ভালো লাগছে। আইসি সাহেব পুলিশ প্রশাসন আমরা সব বলছি এই মাঝে লকডাউন মাঝে এদের মধ্যে একটা বাচ্চাও জন্ম নিয়েছেন। হ্যাঁ, এর মধ্যে একটা বাচ্চা জন্ম নিয়েছে। আমরা এসেও ছিলাম, তাকে আমরা গিফট করেছি কিছু। তো সবাই ছেড়ে যাচ্ছে, সবাই খুব খুশি মনে আছে, বাড়ি যাচ্ছে, কিন্তু এখানকার একটা স্মৃতি নিয়ে তারা যাচ্ছে। কতজন আছে? এরা 31 জন এসেছিলেন, এখন 32 জন যাচ্ছে।